অনভ্যস্ত মনকে ঝাঁকে মেরে নাড়িয়ে দেবার নানা দুষ্টুমি ও জেদ কাজ করে তার। শুরু থেকেই নিজের চরিত্রের এই স্বাতন্ত্র্য নিয়েই সিনেমা বানাতে চেয়েছিলেন মোস্তফা সরওয়ার ফারুকি। 93 বা 94 সালের দিকে বিভিন্ন ফিল্ম সোসাইটিতে যখন বন্ধুরা মিলে ছবি দেখতেন, তখন থেকেই স্বপ্ন সিনেমা বানাবেন। সে সুযোগ না পেয়ে হাতেখড়ি হয় নাটক বা তার ভাষায় ভিডিও ফিল্ম দিয়ে। 1999 সালে ফারুকির পরিচালিত প্রথম নাটকের নাম ছিল ওয়েটিং রুম, জমা দেন বেসরকারি টেলিভিশন ইটিভিতে। শুরুতেই হতাশা, তাকে জানানো হয় নাটকটি বাতিল হয়ে গেছে। ফারুকি ভেবেছিলেন পরিচালক হওয়া আর হবে না, সেখানেই বুঝি সব শেষ। কিন্তু এর পরই ইউটার্ন, ইটিভি কর্তৃপক্ষ আবার নাটকটি দেখে, উদ্যোগ নেয় প্রচারের। প্রথম সেই নাটক খুব বেশি আলোচিত হয়নি, কিন্তু ভেতরের জ্বালানি পেয়ে যান ফারুকি। এরপর একে একে তৈরি করেন যৌথ পরিবারের গল্প নিয়ে বহুল আলোচিত ধারাবাহিক 51, 69, তালপাতার সেপাই, টিনের তলোয়ার, ক্যারাম সিরিজ, চড়ুইভাতি, উপসংহার, উন্মানুষ, স্পার্টাকাস 71-এর মতো অসংখ্য জনপ্রিয় নাটক। যাই বানিয়েছেন তাই গ্রহণ করে নিয়েছে দর্শক। হিউমার, প্রাণবন্ত সংলাপ, ভিন্ন ধাঁচে উপস্থাপন, মানুষের বদভ্যাসকে একটু খোঁচা দেয়া ছিল তার নির্মাণের প্রধান কিছু বৈশিষ্ট্য। তবে সবচেয়ে বেশি জনপ্রিয়তা অর্জন করেন বাংলাদেশের রাজনীতিবিদদের উত্থান পতন নিয়ে নির্মিত নাটক 420। আজও মানুষ এই নাটক দেখে ইউটিউবে, মিলিয়ন ভিউজ নাটকের ক্লিপসগুলোতে। ক্যারিয়ার শুরুর 4 বছরের মাথায় 2003 সালে মুক্তি পায় মোস্তফা সরওয়ার ফারুকির প্রথম সিনেমা ব্যাচেলর্স। ঢাকার কয়েকজন ব্যাচেলরকে নিয়ে নির্মিত এই কন্টেন্টকে ফারুকি সিনেমা বলেন, তবে কেউ কেউ বিতর্ক করেন এটিও নাটক। তবে দর্শকরা সেসব বিতর্কের ধার ধারেননি, তুমুল জনপ্রিয়তা পায় চলচ্চিত্রটি। জন্ম হয় নতুন ধারার এক নির্মাতার, এখান থেকে আসে বহুল আলোচিত সেই লিটনের ফ্ল্যাট। এরপর নির্মাণ করেছেন সত্য ঘটনা অবলম্বনে মেড ইন বাংলাদেশ, অসাধারণ স্ক্রিপ্ট ও অভিনয়ের জন্য সে সিনেমাটি বাংলা চলচ্চিত্রের অন্যতম একটি আন্ডাররাইটেড কন্টেন্ট। নির্মাণ করেছেন টেলিভিশন, পিঁপড়াবিদ্যা, ডুব, শনিবার বিকেল, নো ল্যান্ডস ম্যান, সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফির মতো সব সিনেমা। বর্তমানে চঞ্চল চৌধুরী জেফার রহমানকে নিয়ে নির্মাণ করছেন লাস্ট ডিফেন্ডার্স অফ মনোগামি। লিভ ইন এর মতো স্পর্শকাতর বিষয় উঠে এসেছে ফারুকির থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সিনেমায়। বিয়ে ছাড়াই একসঙ্গে থাকা নিয়ে কানাঘুষা চলে আসছে বহু বছর ধরে, কিন্তু রূপালী পর্দায় ফুটিয়ে তোলেননি কেউই। আসলে ফারুকি এমনই, আড়ালে আবডালে ফিস ফিস করে কথাও তিনি তুলে আনেন নাটক সিনেমায়। শুরু থেকেই তিনি নির্মাণ কৌশলে আনার চেষ্টা করেছেন ভিন্নতা। তার নাটক, সিনেমা বা সিরিজ সব জায়গায় বিষয় এমন থাকে যা সমাজের চলমান, যা নিয়ে মানুষের মধ্যে আছে কৌতূহল। ফারুকি সেসব গল্পই তুলে ধরতে চান যা সমাজের গলি ঘুপচিতে ঘটে চলে, কিন্তু সমাজের মানুষরা তা বলতে থাকে অস্বস্তিতে। তিনি মানুষকে ট্রিগার করার পয়েন্টটিও ভালোভাবে বুঝতে পারেন, এটি তাকে নিয়ে আলোচনা এবং তর্ক বিতর্ক হওয়ার একটি বড় কারণ। আসলে নানা কিছু দিয়ে অন্তরে ঘা দেওয়ার চেষ্টা চালান ফারুকি, সেই ঘা মানুষকে খানিকটা অস্বস্তিতে ফেলে। তার মতো করে কথ্য ভাষার ব্যবহারও এর আগে করেননি কেউ। এটি ভালো কি মন্দ তা নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে, তবে চারপাশের মানুষরা যে এই ভাষাতেই কথা বলে তা তো অসত্য নয়। ফারুকির মতে ভাষা কিন্তু স্মৃতিসৌধের বেদীর মতো কোনো অটল জিনিস নয়, ভাষা বহতা নদীর মতো। বাংলা ভাষা কলিযুগে যে চেহারায় ছিল ফোর্ট উইলিয়ামের কালে সেখানে ছিল না, আবার রবীন্দ্রনাথের সময় সেখান থেকেও সরে এসেছে। ভাষার বিবর্তন হয়েছে এবং এখনো হচ্ছে। এই পরিবর্তনের বড় অনুঘটক মানুষের মুখের ভাষা, কথ্য ভাষা। এই কথ্য ভাষায় তিনি নিজের নির্মাণে সামনে নিয়ে এসেছেন। আজ এত বছর পর এসে যদি দেখেন নাটক বা সিনেমায় কথ্য ভাষা কিন্তু প্রতিষ্ঠিত হয়ে গেছে, এখন আর ব্যাপারটা খারাপ মনে হয় না। আসলে ফারুকি মানেই ধুমধুমার জনপ্রিয়তা, তিনি যাই নিয়ে আসেন তাই পায় ব্যাপক প্রচার ও জনপ্রিয়তা। 2 দশক ধরেই টক অফ দ্য টাউন হয়ে উঠছে তার কাজগুলো। এর কারণ একটি, তার নাটক সিনেমায় আনুষ্ঠানিকতার খোলস থেকে মুক্ত হয়েছে অভিনয়। সাবলীল ভাষা আর জীবনের এমন সব উপস্থাপনা তিনি করেন, এর সবকিছুই সমাজে ঘটে অহরহ, কিন্তু একরকম মুখে কুলো পেটে থাকে সবাই। যখন মিডিয়ার সামনে কথা বলেন বা ফেসবুকে কিছু লেখেন, শুরু হয় আলোচনা, সমালোচনা, পর্যালোচনা। 1973 সালের 2 মে ঢাকার নাখালপাড়ায় জন্ম মোস্তফা সরওয়ার ফারুকির। বেড়ে উঠতে উঠতে দেখেছেন কিভাবে পাল্টেছে সমাজ, নিজের দেখা সবকিছু ক্যামেরায় আর স্ক্রিপ্টে ফুটিয়ে তুলেছেন তিনি। বাংলাদেশের বিনোদন জগতে তিনি সৃষ্টি করেছেন সৃজনশীলতায় ভরপুর একদল ভাই বেরাদার। তার হাত ধরে এসেছেন আশফাক নিপুন, আদনান আল রাজিব, রেদওয়ান রনি, ইফতেখার আহমেদ ফাহমি, শরাফ আহমেদ জীবনের মতো গুণী নির্মাতারা। কেবল দর্শকদের ভালোবাসায় নয়, সমালোচকদের দৃষ্টিও করেছেন ফারুকি। তার মুকুটে যোগ হয়েছে এশিয়া সিনেমা ফান্ড ফর পোস্ট প্রোডাকশন ফর টেলিভিশন নামে স্বীকৃতিও। কেবল নাটক সিনেমায় নয়, অসংখ্য বিজ্ঞাপনও বানিয়েছেন ফারুকি। ভিন্ন ঢঙে রঙ্গরসিকতায় পূর্ণ এই কন্টেন্টগুলো হয়েছে ব্যাপক জনপ্রিয়।